গাইজ, তোমরা বোধহয় কিছু দেখতে পাচ্ছ না, বাট ইটস সো মাচ স্কেরি। ও মাই গুডনেস, কোথায় এসে পড়লাম ভাই? কেন আসতে গেলাম আমি? নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। বুঝতেই পারছো আজকে হচ্ছে মহালয়া, মহালয়ার ব্লগ আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি, সারাদিন কি করলাম না করলাম এই সব কিছুই। ঘুম থেকে উঠেই চালিয়ে দিয়েছি মহিষাসুর মর্দিনী, যেটা প্রত্যেক বছর আমি শুনে থাকি। তো চলো আজকের এই দিনটা শুরু করা যাক। মহিষাসুর মর্দিনী সুরে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে কি যেন মনে হলো আজকে একটু ঘুরতে গেলে খুব ভালো হতো, এই যে তারপর বেরিয়েও পড়েছি। কোথায় যাচ্ছি আর কি উদ্দেশ্যে যাচ্ছি সেটা তো তোমরা আস্তে আস্তে জানতেই পারবে। তো চলো এখন যেখানে যাচ্ছি সেখানে আগে যাওয়া যাক। এই যে চলে এসেছি রাঙ্গলি মল। রাঙ্গলি মলে আমি এই নিয়ে অনেকবার এসেছি আর আমার খুব ভালো লাগে, তার কারণ হচ্ছে খুবই কাছে আমাদের বাড়ির। বাইকে করেই আমি সব জায়গায় যাই, তোমরা সবাই আশা করছি জেনে গেছো যে আমি ট্রেন বাস কিছুই পছন্দ করি না, আমি বাইকে যেতেই ভালোবাসি। তো সব জায়গায় আমি বাইকে করে যাই, এখানেও চলে এসেছি বাইকে করে। এখন একটু মলটাকে ঘুরছি, তারপরে কি উদ্দেশ্যে মলে এসেছি সেটা তোমাদের জানাচ্ছি। আসলে কি জানো, দুদিন আগে আমার বড়দিদি এসেছিল রাঙ্গলি মলে। বাড়ি যাওয়ার পর আমাকে জানায় যে রাঙ্গলি মলে নাকি নতুন এসছে হাউস অফ স্ক্যারি, আর আমার এইসব বিষয়ে ভীষণ ইন্টারেস্ট, প্রচণ্ড ভয় পাই আমি ভূত টুতে, কিন্তু আবার ইন্টারেস্টও কম নেই। যাই হোক, শোনার দুদিন পরই আমি চলে গেছি, আসল উদ্দেশ্য রাঙ্গলি মলে আসার এটাই। তো তারপরে আমি চলে গেছি আমার মেইন উদ্দেশ্য যেখানে সেখানে। সামনে না অনেকক্ষণ বসেছিলাম, বসে দেখছি বাচ্চারা ঢুকছে বেশিরভাগ, মানে বড়রা খুব কম ঢুকছে। তাই যাব কি যাব না এইসব ভাবছিলাম যে কি ভাববে না ভাববে সবাই। তারপরে ভাবলাম নিকুচি মেরেছে সবার ভাবার, আমি যেই উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্যে যাই, 100 টাকার টিকিট কেটে তারপরে ঢুকে যাই ভেতরে। তোমরা বোধ হয় কিছু দেখতে পাচ্ছ না, বাট ইটস সো মাচ স্কেরি। ও মাই গুডনেস, কোথায় এসে পড়লাম ভাই? কেন আসতে গেলাম আমি? যারা আমার মতো ভূতে ভয় পাও প্লিজ যেও না, হার্ট অ্যাটাক করে যাবে। ও মাই গড, আমি তো যেতেই পারছিলাম না, এটা কি হলো? আমি এখনো কিছু কোনো কথা বলতে পারছি না। আমি বেসিক্যালি এসেছিলাম এইটারই এইখানেই যাওয়ার জন্য, তার জন্যই আজকে রাঙ্গলিতে আসা, সেটা আমি এতক্ষণ শেয়ার করিনি, তার কারণ আমি বুঝতে পারছিলাম না আমি যাব কি যাব না, কারণ এর আগেও অনেকবার অনেক জায়গায় স্কেরি এই সব জায়গায় গেছি কিন্তু কিছুই হয়নি, খুবই ভয় পাইনি, বাট এইটা আলাদা লেভেলের ছিল। আসলে কি বলতো, পুরোটা অন্ধকার ছিল, ওর জন্য আরো বেশি ভয় লাগছিল।
ভয় মানে কি আর এমন এমন সাউন্ড ওরা করছিল তাতে আরো বেশি ভয় লাগছিল আর গ্রুপের সাথে মানে অনেক জন মিলে গেলে এই দুটো বাচ্চা যাচ্ছে ভগবান ওদের কিছু হবে না আসলে মেয়েদেরই বেশি ভয় দুটো বাচ্চা যাচ্ছে দেখ ও একে ঠেলছে ও ওকে ঠেলছে তো বাচ্চাদের জন্য খুব রিস্কি ওরে বাপ রে বাপ না ভাই এটা প্রচন্ড ভয় প্রচন্ড লাইক সিরিয়াসলি যারা ভীষণ একটা ডেঞ্জারাস একটা এক্সপিরিয়েন্স নিতে চাও অবশ্যই রাঙ্গলিতে এসে এটা ট্রাই করবে 100 টাকা করে টিকিট মাস্ট ট্রাই অসাধারণ লাগবে ভীষণ অ্যাডভেঞ্চারাস লাগবে আমার তো খুব ভালো লেগেছে ভয়ের সাথে সাথে ভয়টাই বেসিক্যালি পেতে চেয়েছিলাম তো এই দেখো কত ভিড় হয়ে যাচ্ছে সবাই যেতে চাইছে তো তোমরাও এলে অবশ্যই যেও আমার ভীষণ ভালো লেগেছে খুব অ্যাডভেঞ্চারাস লেগেছে আশা করছি তোমাদেরও ভালো লাগবে মানে খুব ভয় লাগবে এখানে বসে বসে সবার রিয়াকশন দেখছি সবাই বেরোচ্ছে আর হাতে এইভাবে করছে যারা অত ভূতে টুতে ভয় পাও না তাদের ভয় লাগবে না বাট ছেলেদেরও কিন্তু ভয় লাগবে কারণ এমন এমন সাউন্ড ওরা এফেক্ট দিচ্ছে রাঙ্গুলিতে আবার নিউ অ্যাডিশন করেছে হচ্ছে এই গেমিং জোন আমার এইসব বিষয় ভীষণ ভালো লাগে জানো তো ওর জন্য সবার আগে ঢুকে গেছি কিন্তু বড়দের তেমন কিছু ছিল না সব ছিল ছোটদের ওর জন্য আর কিছু করিনি তারপরে বেরিয়ে গিয়ে খুব খিদে পেয়ে গেছিলো তো চলো এখন তাড়াতাড়ি খাওয়া যাক এটা ছিল রেস্টুরেন্ট কাম বার তুমি চাইলে কোনো ড্রিঙ্কস নাও নিতে পারো আমরা যেমন কোনো ড্রিঙ্কস ড্রিঙ্কস নিইনি আমরা গিয়ে নর্মালি খেয়েছিলাম আর ভীষণ এনজয় করেছি নাচা গানা সব হচ্ছিল খুব মজা লেগেছে তো এটা আমার ফার্স্ট টাইম ছিল রাঙ্গুলিতে ফার্স্ট টাইম ট্রাই করলাম এরকম কিছু তো খুব ভালো লেগেছে এখানে আমরা নিয়েছি হচ্ছে একটা মিক্সড ফ্যাট রাইস আর নিয়েছিলাম হচ্ছে ব্যাংকক চিকেন খেতে সত্যি দারুণ দারুণ ছিল একটুখানি প্রাইস অবভিয়াসলি ছিল বাট খেতে সত্যি খুব সুন্দর ছিল ওয়াশরুমে এসেছি একটু ঠিকঠাক হওয়ার জন্য কারণ নিচে কুদে আমি একটুখানি ইয়ে হয়ে গেছি একটু ঘেটে গেছি দারুণ এক্সপিরিয়েন্স হলো দারুণ 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 এবার ভাবছি কিছু আর কেনাকাটা আমার তেমন নেই পুজোর কেনাকাটা সবই ডান জাস্ট ঘুরতেই এসেছিলাম এবার বাড়ি চলে যাবো এবার মানে মনে হচ্ছে এবার বাড়ি চলে যাব দেখা যাক আর যদি কোথাও কিছু ইন্টারেস্ট আবার পাই সেখানে আবার ঢুকে যাবো তো এই তো ব্লগটা দেখতে থাকো জীবন না কারোর জন্য থেমে থাকে না সব থেকে বড় কথা নিজের খুশির কারণ কিন্তু নিজেকেই হতে হবে তবেই তুমি এই পৃথিবীর সব থেকে খুশি মানুষ হবে যদি তুমি নিজেকে নিজেই হ্যাপি করতে পারো তো এই তো তারপরে ডাব্লুতে ঢুকে রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চলো টাটা দেখা হচ্ছে পরের একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো টাটা